শুরু হবে না শুধু শুরু হবে আচ্ছা বলো তো আমাকে আজকে কেমন লাগছে
অনেক সুন্দর হচ্ছিল। তুমি ছিলা না কিন্তু তখন না তুমি যেন কেমন ছিলাম, কেমন ছিলাম এতটা এইভাবে দেখো নি তাই এইভাবে হচ্ছিল। সময়টা তো তোমার জন্য দিয়েছি, সমস্যা নেই, তুমি আরেকটু বেশি আমি তো আমার মনের চক্ষু দিয়ে বলছি বাদ দিয়ে দেখবো কেমন না থাকলে সুন্দর করে কথা বল দেখছি না যেমন সুন্দর ও আচ্ছা তাই আমি কি করে জানবো, আমি তার থেকে জানবো অনেক কিছু করেছি কিন্তু আমার তো যেটা করছি সেটা হচ্ছে তুমি আমাকে এক বছরের মধ্যে বিয়ে করবা, বিয়ের পর হচ্ছে আমি প্রথমে নেপালে যাব, হচ্ছে নেপালে, নেপালের পর হচ্ছে থাইল্যান্ডে, মেইন হচ্ছে যে আসলে ঢাকা সব জায়গায় মোটামুটি ঘোরাঘুরি শেষ, তুমি নিশ্চয়ই সব জায়গায় ঘোরাঘুরি শেষ করো আমাকে না দেশে সব দেশের বাইরে, আর শোনো দেশের বাইরে না অনেক কি বলবো ওখানে না নতুন নতুন জায়গা সুন্দর আমেজ দুজনের মাঝখানে কি থাকতে হবে তুমি আর কত ঝামেলা জানো আজকে সুন্দর করে সাজানোর জন্য আজকে আমাদের প্রথম ডে তো এইটা আমি বেশ সাজু বাইরে গেলে তো বেশ বুঝো না একদিন হলেও আমাকে খাওয়াতে হবে আর হচ্ছে যে ফোন এত বিজি থাকা যাবে না আমার প্রিয় সবকিছু তোমাকে নিয়ে প্রতি সপ্তাহে আমরা কখন তোমাকে কেউ ডিস্টার্ব করতে চাই একটা শুনতেই তুমি কিন্তু কথা বলো না
আমার কিন্তু জানে না এই বিষয়টা একদম লোকে বলতে পারবো না, তাই না? ছিল না আজকে ইউনিভার্সিটিতে, এই জন্য তো শাড়ি পরেছি না। রবীন্দ্রসঙ্গীত কেন মা আজকে রবীন্দ্রসঙ্গীত? আরে না না সেটা না, আশ্চর্য। আমি তোমার সব বান্ধবীদের সাথে আসি, আমার সাথে যে আছে ওই যে ইয়ে মনা, মনা আছে আমার সাথে। আরে তুমি এত মশলা মটন লোক খাচ্ছে, খাওয়া মমিনিও মটন হতে পারে না। তুমি সবসময় তো আর সন্দেহ করো কেন, আমি তো ফ্রেন্ডদের সাথে আসি না। 14 ফেব্রুয়ারি কে প্রথম রবীন্দ্রসঙ্গীতটা কি তোমাদের মেলায় গাইতো? মানে আমার তো ফার্স্ট ট্রেন, জানি আমি কিন্তু শুনলাম নাকি হাতটা শুনলো, হাত ধরার জন্য বলছিলাম। আপনাদের অনেক ভালো লাগবে নিশ্চয়ই, আপনারা আমাদের সাথে থাকবেন, সাথে এই রেস্টুরেন্টে আসবেন অবশ্যই, আর এখানকার খাবার যেহেতু ভালো একটা রিভিউ দিয়ে যাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, এবং আপনারা যারা আছেন আমাদের দুজনের কেমিস্ট্রি কেমন লাগলো সেটা জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন যদি চান। আর বল।